সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি কথা বলবো কী কী কারণে তুমি জাবিতে চান্স পাবে না। প্রথম কথা হচ্ছে অগোছালো পড়াশোনা। তুমি পড়াশোনা করতেছো বাট সেটা গোছালো না। তুমি এখান থেকে একটু পড়তেছো, এই বই থেকে একটু পড়তেছো, এভাবে পড়লে কিন্তু হবে না। তোমার পড়াশোনাটা করতে হবে গোছালোভাবে। তুমি যখন গোছালো প্রিপারেশন নিবা, গোছালোভাবে পড়াশোনা করবা, অল্প পড়লেও কিন্তু তোমার সেটা ইফেক্টিভ হবে। তোমরা অনেকে দেখা যায় জিজ্ঞেস করো, ভাই আপনি কত ঘন্টা পড়েছেন, বা আমার ওই ফ্রেন্ডরা কত ঘন্টা পড়তেছে, আমাকে এতটুকু পড়তে হবে। সেটা মোটে এরকম না। কতক্ষণ পড়তেছো সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তুমি যে পড়াটা পড়তেছো একটু সেটা ইফেক্টিভ ওয়েতে হচ্ছে কি না। তুমি যে পড়াটা পড়তেছো সেটা তোমার জন্য কাজে দিচ্ছে কি না, বা তোমার জন্য এটা আদৌ দরকার কি না। এই জন্য সঠিকভাবে গাইডলাইন নিয়ে সঠিক পড়াশোনা করতে হবে। এক কথায় গোছালো প্রিপারেশন নিতে হবে। সেকেন্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে অধিক অথবা অপ্রয়োজনীয় পড়াশোনা করা। আমি ধরলাম তুমি জাবির অ্যাডমিশন প্রিপারেশন নিবা, তো এখন তুমি যদি বিসিএসের কোশ্চেন ম্যাক নিয়ে তুমি বিসিএসের জিনিসগুলো আছে তুমি সেটা পড়াশোনা করো, তাহলে কিন্তু হবে না। তুমি জাবির এক্সাম দিবা অথচ তুমি চট্টগ্রাম অথবা ঢাবির প্রশ্ন প্যাটার্ন দেখতেছো, বা তুমি ঢাবি যেরকম পড়াশোনা করতেছো তুমি ভাবতেছো যে আমার জাবির জন্য ঠিক ওইভাবে পড়াশোনা করলে হবে, মোটে এরকম না। ঢাবি আর জাবির প্রিপারেশন কিন্তু সম্পূর্ণ আলাদা। এই জন্য তোমাকে জানতে হবে যে আমাকে কতটুকু পড়তে হবে, কী পড়তে হবে। যেমন আমি যদি বলি জিকের জন্য অনেকের কনফিউশন থাকে, যে বা অনেকের ধারণা থাকে এরকম যে জিকে মানে কিন্তু শাল, অনেকে হিউ ভুড়ি ভুড়ি শাল করে রাখো। দেখো আমাদের ব্রেনে কিন্তু নির্দিষ্ট একটা কর্জা ক্ষমতা আছে, যে আমাদের ব্রেনে একটা নির্দিষ্ট স্থায়িত্ব আছে বা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। এখন তুমি যদি ব্রেনকে অপ্রয়োজনীয় জিনিসে মনে রাখো, যেটা তোমার জন্য প্রয়োজনীয় না, তুমি সেটা পুরো টাইম ওয়েস্ট করতেছো, তাহলে কিন্তু চলবে না। তো এই জন্য অধিক অপ্রয়োজনীয় পড়াগুলো পড়া যাবে না। যেটা তোমার জন্য প্রয়োজনীয়, যেটা আসলে দরকার, সেরকম পড়াশোনা করতে হবে। তিন নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সঠিক গাইডলাইন না থাকা। তোমার যদি সঠিক গাইডলাইন না থাকে তুমি কিন্তু কখনোই ভালো করতে পারবে না। এই জন্য তোমাকে একটা সঠিক গাইডলাইন লাগবে। একজন গাইড বা একজন মেন্টর তোমাকে রাস্তাটা সহজ করে দেবে, তোমাকে বলবে যে আমাকে তোমাকে এই জিনিসগুলো পড়তে হবে, এটা পড়তে হবে না। এই জন্য মাঠে নামার আগে তোমাকে সঠিক গাইডলাইন নিয়ে মাঠে নামতে হবে। এরপর যে পয়েন্টে বলবো সেটা হচ্ছে প্র্যাকটিস না করা, এক্সাম না দেওয়া। তুমি যদি প্রয়োজনীয় প্র্যাকটিসটা না করো, বেশি এক্সাম না দাও, তোমার কিন্তু পড়াটা ফ্রুটফুল থাকবে না। তুমি পড়তেছো বা তুমি আবার ভুলে যাবা, ভুলে যাওয়াটা স্বাভাবিক। এই জন্য তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, একই পড়া তোমাকে বারবার দেখতে হবে। এই জন্য বেশি বেশি প্র্যাকটিস। এরপর আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে দ্রুত চিন্তা করতে না পারা অথবা দ্রুত উত্তর করতে না পারা। অ্যাডমিশন টেস্টে তোমার টাইমটা থাকবে সীমিত, তো সীমিত সময়ের মধ্যে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। যে ম্যাথগুলো থাকবে তোমাকে দ্রুত অ্যান্সার করতে হবে, যে ইংলিশ থাকলো থাকবে দ্রুত অ্যান্সার করতে হবে, দ্রুত কিন্তু সঠিক, মানে দ্রুত তার সাথে সততার সাথে অ্যান্সার করা। এই জন্য তোমাকে কীভাবে হচ্ছে দ্রুত অ্যান্সার করা যায়, সঠিক অ্যান্সার করা যায়, এই জন্য বেশি বেশি প্রশিক্ষণ নিতে হবে। সেটা কীভাবে আসবে সেটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে আসবে। এরপর আমি যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে অপ্রয়োজনীয় বই পড়া। তোমাদের অনেকের কাছে মনে হয় যে হয়তো বা এই বই পড়লে আমার চান্স হয়ে যাবে, বা এই বই পড়লে চান্স হয়ে যাবে, বা অনেক বিজ্ঞাপন দেখে তুমি আকৃষ্ট হয়েছো যে আমার জন্য এই বইটা লাগবে। দেখো কোনো বই কিন্তু তোমাকে চান্স পেয়ে দিবে না। তোমার নিজস্ব পড়াশোনা, তোমার নিজস্ব পরিকল্পনা, তোমার পরিশ্রম তোমাকে চান্স পেয়ে দিবে। এই জন্য একটা নিজস্ব একটা ভালো একটা বই, যে বইটা তোমার কাছে ভালো মনে হয়, যেটা তোমার কাছে দেখে মনে হয় যে না এই বইটা গোছালো, সেরকম একটা বা দুইটা বই সর্বোচ্চ নিয়ে প্রিপারেশন শুরু করো। ভুড়ি ভুড়ি বই দরকার নেই। বাজারে কোনো একটা বই দেখে পছন্দ হলো কিনে ফেলাম না, তুমি দেখো যে আসলে জিনিসের মধ্যে আসলে দরকার কি না। মোটামুটি সবগুলো বই তথ্য কিন্তু থাকে একই রকম থাকে, জাস্ট প্রিপারেশনটা প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট থাকে, একটা বই এক রকম। তোমার কাছে জিনিসটা যেটা ভালো লাগে, যেটা প্রিপারেশনটা গোছানো লাগে, তুমি সেটা নিয়ে প্রিপারেশন শুরু করো। তাহলে আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বললাম এই জিনিসগুলো এফেক্ট করে চলো, আর যে জিনিসগুলো করতে মানা করলাম সেটা মেনটেন করে চলো। ইনশাল্লাহ
তোমরা ভালো করতে পারবা।